সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি হুইপ ক্রিম দিয়ে কিভাবে একটা সুন্দর করে কেক ডেকোরেশন করব সেই ধারণা নিয়েই হাজির হলাম তো চলুন দেখে নেই আমি একটা কেক ক্রিম দিয়ে পুরাই কাভার করে নিয়েছি এখন উপরে জাস্ট ডিজাইনটা করে দেখাবো আমি প্রথমেই একটা ফুল করে ফেলেছি বাট হুইপ ক্রিম দিয়ে রোজ খুব সাবধানে বসিয়ে দিয়েছি এরকম করেই রোজগুলো করবো তো রোজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সিম্পলভাবে করছে আমি খুব ভালো পারি না যা পারি তাই শেয়ার করছি আসলে এটা একটা অর্ডারি কেক ছিল উপরে বেসটা আমি তৈরি করে নিলাম এখন দেখুন এরকম করে রোজগুলো তৈরি করে নিচ্ছি এক একটা পাপড়ি বসিয়ে দিচ্ছি এই ক্লাসগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সামনে আর একটু হাতটা পাকা হলে আসলে দেখুন সিম্পল একটা রোজ তৈরি করে ফেললাম হুইপ ক্রিম দিয়ে এবং একটা কাঁটা চামচের সাহায্যে খুবই সাবধানে আমি নিয়ে নিলাম রোজটা নিয়ে এখন আমি বসিয়ে দেব আরেকটা কাঁটা চামচের সাহায্যে আসলে এইগুলো করা খুবই সাবধানতার ব্যাপার না হলে নষ্ট হয়ে যেতে পারে এভাবেই আমি আরও দুটো রোজ করে আরেকটা কালার ব্লু কালার দিয়ে আমি করেছি সেটাও বসিয়ে দিলাম দেখুন ব্লু কালারটা এবং অরেঞ্জ কালারও একটা তৈরি করেছি একই টাইপ করে এবং কিছু গ্রিন কালারের হুইপ ক্রিম নিয়ে একটু পাতা শেপ দিচ্ছি লিফ নজেল এর আগে ছিল রোজ নজেল তো আপনারা দোকানে যেয়ে যদি বলেন লিফ নজেল কিংবা রোজ নজেল তো ওরা দেখিয়ে দিবে কোনটা তো আমি চারিদিকে সুন্দর করে পাতা দিয়ে নিচ্ছি জাস্ট ধারণা তৈরি করার জন্য আমার আজকের ভিডিওটি শেয়ার করা আপনারা এরকম করে কেকগুলো ডিজাইন করে নিতে পারেন এটা স্পঞ্জ কেক ছিল দেড় পাউন্ডের লিফ নজল দিয়ে চারিদিকে পাতা করে নিচ্ছি আর এই নজেলটার সাহায্যেই চারিদিকে আমি পাইপিংটা বসিয়ে নিব জাস্ট একটু কুচি কুচি একটা ভাব হয় যা আমার মধ্যে যেমন কুচি দেই সেই টাইপের করেই আমি দেখুন বসিয়ে দিচ্ছি একটু সামনে থেকে দেখাচ্ছি লিফ নজলের সাহায্যে খুব সুন্দর ডেকোরেশন করা যায় দেখুন খুব সাবধানে আমি করছি দুটা পাইপিং দিয়ে নিয়েছি করে একটা দিলাম এবং মাঝখানে আর একটা দিয়ে দিব জাস্ট দেখুন আমি এভাবে করে বসিয়ে দিলাম খুবই ভালো লাগে দেখতে আসলে এই টাইপের একটু কালার হালকা কালারেরগুলো করলে আমি সামনের দিকে দেখাবো কীভাবে হুইপ ক্রিম কিংবা বাটার ক্রিম কালার ব্যবহার করা যায় সেগুলো সব কিছুই শেয়ার করবো দেখুন কেকটা আমার পুরো কাভার করা হয়ে গিয়েছে আর একটু ডিজাইন করে নিয়ে এবো এবং ভিতরে নামটাও লিখে নিচ্ছি সব কমপ্লিট করে ফেলেছি এটা স্টার নজলের সাহায্যে চারিদিকে একটু কলি কলি টাইপের ডিজাইন করেছে এই একই ক্রিম দিয়ে দুটো ক্রিম একসাথে ভরে দুটো কালার হয়ে গিয়েছে এবং গার্নাস দিয়ে উপরে লিখে দিয়েছি হ্যাপি বার্থডে তো তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা কেক উইথ ক্রিম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন সবাইকে আল্লাহ হাফেজ